আমাদের সমাজে দুঃখী মানুষ আছে এটিম এটিম ছেলে আছে মাদ্রাসায় আছে হ্যাফজাহানায় আছে স্কুলে আছে যার বাপ নাই তার মাতার উপর হাত দিই আপনার হাতের নিচে এটিমের মাতার যত চুল প্রতি চুলের বিনিময়ে এক একটা নিকে আল্লাহ তালা নামায় লিখে দেবেন একদিন বাবা আল্লাহ রসুল দুই আঙ্গুল দেখায় বলেন আনা ও কাফিল টিম আমি এবং কাফালত কফালত নেওয়ালা এটিমের ভরণ দেয় পোষণ দেয় কিতাব কিনি দেয় এটি এটিমের খোরাকি দে এটি মেয়েকে বিয়ে দেয় সে এবং আমি ফিল জান্নাতে হা কাদা কাহা তাই ফিল জান্না দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকবো তো আমাদের সমাজ তো আছে। আছে আল্লাহ তালা এগুলো রেকর্ড করতেছেন আমি যে ওয়াশ করতেছি এটাও রেকর্ড হচ্ছে আপনারা যেখানে হাজির হয়েছেন শুনতেছেন এটাও রেকর্ড হচ্ছে আল্লাহ তালা আসমান থেকে এগুলো ফেরেস্তার মাধ্যমে রেকর্ড করাচ্ছেন এগুলো হাসরের মাঠে আমাদের ন্যাক আমলের ভিতরে এটাও যুক্ত হবে যুক্ত হবে এবং প্রতি রাতে ফেরেশতা নিচের আসমানে আসে অথবা আল্লাহর রহমত আসে ডাক মারে প্রতি শেষ রাতে হালমিন মুস্তারজিন রিজিক চাহিনে বলা হে কুই কারো রিজিক দরকার টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি সৌদি আরবের বিছা দুবের বিছা কারো দরকার আমি তারে বিছা দেব রিজিকের ব্যবস্থা করে দেবো হালমিন মুস্তক ফিরিন গুনা করেছো এখন গুনা মাফেওয়ালা কেউ আসো নাকি আমি তারা মাফ করে দেব প্রতিটি হাত তাই আসাম সূর্য উঠা পর্যন্ত এ ডাক চলে তো আমরা তো গুম গুম আমরা প্রত্যেকে গুণাগার আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তালা জবান থেকে সরম গা থেকে চোখ থেকে হাতের নাফর মানি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন হুজুর আক্রম সাল্লাম বলেন বারিক বুকুরিহা আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্মপ্রয়াস কার্যক্রম শুরু করে তাদের উপর আপনি বরকত নাজিল করুন এটা সকালবেলা মাদ্রাসার হুজুরা মাদ্রাসা যায় মাস্টাররা স্কুলে যায় কৃষক মরিস্কে থিতে যায় ব্যবসায়ী দোকান খুলে দেয় প্রত্যেকে তার কাজ শুরু করে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাদের উপর আপনি রহমত নাজিল করুন তো আমরা তো ঘুম মুস্ত আহমদেরটা হাদিস আছে হুজুর আকরম সাল ওসাল্লাম বলেন নোস না নাউর রিস্ক সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক আল্লাহ তালা কমাই দেন রিজিক কমে যায় মুওয়াজিন যখন আজান দেয় সেই টাইম থেকে সূর্য উঠা পর্যন্ত এই টাইমে রিজিক বন্টন হয় আমরা তো এই টাইমে ঘুমাচ্ছি ফজরে নামাজ আঝরে নামাজ যারা জামাজা আদায় করে পকা নামা কামাল্লা লেখুল্লাহ সারা রাত নামাজের সোয়াব আল্লাহ তালা আমল নামায় লিখি দেবেন অতএব আমরা যারা আল্লাহর ফরমাবরদারি করতে চাই আল্লাহর রহমত পেতে চাই নামাজের পাবন্দী হতে হবে হারাম খাওয়া বাদ দিতে হবে সুদ ঘুষ মুহুদ দু নম্বরই এগুলো বাদ দিতে হবে সময় কম আমাদের জীবনের সময় একেবারে কম যাদের দাড়ি সাদা দাড়ি আস্তে আস্তে সাদা হতে চলেছে তাদের টাইম নেই যে কোনো মুহূর্তে আল্লাহতাল্লাহ তলব করবেন এই মুহূর্তে আমাদের দায়িত্ব আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক আছে এটাকে তজদিদ করা নবায়ন করা নতুনভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা এটা আবাহতের মাধ্যমে এত হাতে হুকুম আল্লাহর হুকুম রসুলের হুকুম পালনের মাধ্যমে আমরা আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের কোনো ভয় নাই ডর নাই উদ্বেগ নাই উৎকণ্ঠা নাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন খুব কম সময় বায়নের সিদ্ধিম সব আইন হাজরত সাল্লাই বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় হবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে তো সময় কম আল্লাহর কাছে তৌফিক চাই হায়াতু সাহাবা কিতাবের নাম আল্লাহ ইউসুফ কান্দেল পঞ্চম খন্ডে একটা কথা লিখেছেন হাজরত ইবনে সারিয়া বড় সাহাবি সিরিয়ার রাজধানী দামেস্ক আমাদের রাজধানী ঢাকা সিরিয়া দেশের রাজধানী দাম ইংরেজিতে বলে দামাস্কাস জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে তিনি নাফল পড়লেন সুন্নত পড়লেন জিকির আজকার করলেন এরপর আল্লা দরবারে মনোজাত করছেন মনোজাতে বলতেছেন আল্লাহ বুড়া হয়ে গেলাম শরীর কমজোর হয়ে গেল হাড্ডি গেলু নরম হয়ে গেছে এখন আগের মতো শক্ত হাড্ডি নাই আমারে তুলিল আমারে নিয়ে যাও পাশে একটা একজন যুবক বসা ছিলেন জমিল বি হে হাসিন বি সুন্দর দৃষ্টিনন্দন স্পন হ্যান্ডসাম ওনার পায়ে জোতা আছে মৌজা আছে সামরার রং সবুজ সাহাবা হায়াতুাহিতে আটখন্ড তো মোনাজাত শেষ করো এই ছেলে বলতেছে যুবক বলতেছে মুরব্বী আপনি এরকম দোয়া করলেন কেন যে আমার তুলে নাও প্রতিটি মানুষ আল্লাহ তুলে নেবেন কিন্তু টাইম আছে তো আপনি আগে যেতে চাচ্ছেন কেন এভাবে তো বলা ঠিক হয় নাই সাহাবি হযরতার বাস বলেন তো বলো না বাবা কীরকম করে বললে ঠিক হবে তখন যুবক বলে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আমার এ ন্যাকামলের তৌফিক দাও এ নেকামল করতে করতে মদ পর্যন্ত পৌঁছায় দাও তখন হজরতের বাস বলেন খুব ভালো কথা বলেছ ঠিক তো ন্যাকামলের তৌফিক চাওয়া দরকার নেকামল করতে করতে মদ পর্যন্ত যাওয়া দরকার তো বললো বাবা তুমি কে তোমার কী নাম এত বুদ্ধিদীপ্ত এত মাকুল কথা তুমি আমাকে বললে তুমি কে তোমার কি নাম যুবক বল আমি ফেরেস্তা আমি ইনসান নই তো তোমার কি নাম ফ্যারেস তার তো নাম আছে বললো আমার নাম রিব্রি ইল রিব্রি ইল আল্লাহ। জিব্রা ইল ইসরাফিল ইল মিকা ইল আজরা ইল রিব্রি ইল একথা বলে মুসাফা করে বারান্দায় গেছে আর দেখা যায় নাই অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেভাবে আল্লাহ খুশি হন আল্লাহর সাথে সম্পর্ক করবো কোনো গুণাগারের সাথে আল্লাহ সম্পর্ক হয় না আল্লাহ সম্পর্ক হয় না শরীর মন শিরিক বেদাত খরাফাত করাত থেকে আমরা আমাদেরকে আমার চিন্তা ফিকির থেকে যদি আমরা নাফর মানে বাদ দিতে পারি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে এটাকে আরবিতে বলে তা মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক অ্যাসোসিয়েশন উইথ আল্লাহ উইথ দি ব্লেসিংস অফ আল্লাহ আল্লাহর রহমতের সাথে আমরা যোগাযোগ করতে পারব দোয়া করলে দোয়া কবুল যা চাইবেন আল্লাহ আপনারে দিবেন আমার একথা আপনি পরীক্ষা করে দেখুন নিজের চোখে আল্লাহর রহমত দেখে আপনি অবাক হয়ে যাবেন আমরা সব আল্লাহর কাছে চাইব এ হাতের সাইতে হাত দামি এ হাতে দেয় এ হাতে লয় নিজের হাতের দাম নাই উপরের হাতের দাম আলিয়াদুল উলিয়া খায়রু মিয়াদিস সুফলা। এ হাতের সাইতে নিচের হাতের সাইতে উপরের হাতের দাম বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপরের হাতের মালিক করে দিন। বড় করে বলুন আমিন। আমিন। হযরত জা'দ ইবনে হারেসা ইতিহাসের কিতাবে আছে। তাইফ থেকে মদিনা যাচ্ছেন আল্লাহরে ডাক দিলে আল্লাহ যে জবাব দেন তার বাস্তব প্রমাণ আমরা ডাকলেও আল্লাহ জবাব দিবেন ও দয়নি আজ কুম আল্লাহ তালা বলেন আমারে ডাকো আমার কাছে চাও আমি তোমারে দেব করিও নি আজ হুকুম আমারে স্মরণ করে আমি তোমারে স্মরণ করব। আমাদের সমাজে দুঃখী মানুষ আছে এতিম এতিম ছেলে আছে মাদ্রাসায় আছে হ্যাফজানায় আছে স্কুলে আছে যার বাপ নাই তার মাতার উপর হাত দিই আপনার হাতের নিচে এটিএমের মাথার যত চুল প্রতি চুলের বিনিময়ে এক একটা নিকে আল্লাহ তালা আমল নামায় লিখে দিবেন একদিন এভাবে আল্লাহ রসুল দুই আঙ্গুল দেখে বলেন আনা ও কাফিল টিম আমি এবং কাফা টিমকে কফালত বলা এটিমের ভরণ দে পোষণ দে কিতাব কিনি দে এটি এটিমের খোরাকি দে এটি মেয়েকে বিয়ে দে এবং আমি ফিল জান্নাতে হা কাদা কাহা তাইনি ফিল জন্না দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকবো তো আমাদের সমাজদের আল্লাহ এগুলো করতেছেন আমি যে ওয়াশ করতেছি এটাও রেকর্ড হচ্ছে আপনারা যেখানে হাজির হয়েছেন আল্লাহ আসমান থেকে এগুলো হাসরের মাঠে আমাদের ন্যাক আমলের ভিতরে এটাও যুক্ত হবে যুক্ত হবে এবং প্রতি রাতে ফেরেস্তা নিচের আসমানে আসে অথবা আল্লাহ রহমত আসে ডাক মারে প্রতি শেষ রাতে হালমিন রিজিক চাহনে বলা হে কুই কারো রিজিক দরকার টাকা পয়সা দন দলত বাড়ি গাড়ি সৌদি আরবের বিষে দুবের বিছা কারো দরকার আমি তার বিছা দেব রিজিকের ব্যবস্থা করে দেব হালমিন মুস্তকিরিন গুণা করে এখন গুনা মাপ চাই চায় নেওয়ালা কেউ আসো নাকি আমি তার গুনাম আপ করে দেব প্রতিটি হাতটা ইউতলা আসাম সূর্য উঠা পর্যন্ত এ ডাক চলে তো আমরা তো গুম গুম আমরা প্রত্যেকে গুনাগার আমরা আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তালা জবান থেকে সরম গা থেকে চোখ থেকে হাতের নাফর মানি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন হুজুর আক্রম সাল্লাম বলেন আলা বুকুরিহা আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্মপ্রয়াস কার্যক্রম শুরু করে তাদের ওপর আপনি বরকত নাজিল করুন এটা সকালবেলা মাদ্রাসার হুজুরা মাদ্রাসা যায় মাস্টাররা স্কুলে যায় কৃষক মরিস্কে তিতে যায় ব্যবসায়ী দোকান খুলে দেয় প্রত্যেকে তার কাজ শুরু করে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাদের উপর আপনি রহমত নাজিল করুন তো আমরা তো ঘুম আহমদ একটা হাদিস আছে হুজুর আকরম ওসাল্লাম বলেন নোস না নাউর রিস্ক সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক আল্লাহ তালা কমাই দেন রিজিক কমে যায় মোয়াজিন যখন আজান দেয় সেই টাইম থেকে সূর্য উঠা পর্যন্ত এই টাইমে রিজিক বন্টন হয় আমরা তো এই টাইমে ঘুমাচ্ছি ফজরের নামাজ নামাজ যারা জামাত আদায় করে পকা নামা কামাল্লা লেখুল্লাহ সারা রাত নামাজের সোয়াব আল্লাহ তালা আমল নামাই লিখে দিবেন অতএব আমরা যারা আল্লাহর ফরমাবরদারি করতে চাই আল্লাহর রহমত পেতে চাই নামাজের পাবন্দী হতে হবে হারাম খাওয়া বাদ হবে সুদ গুজ মুধ দুই নম্বরই এগুলো বাদ দিতে হবে তিন নম্বর শরমকা হেফাজত করতে হবে যহজ মিনাম সার হিম হেফাজফ রুজা হুম যহজ্জনা মিনাম সার হি না ও হেফাজনাফ রুজা হুম না এটা আল্লাহর অর্ডার এই নাফরমানি বাদ হবে নাফরমানি যদি বাদ দিই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মুস্তাহ কাম পায়েদার মজবুত হবে হাদিসের কিতাবে আছে হজরত জায়দিবনা ইবনে হারেসা আল্লাহকে ডাকছেন আল্লাহ শত শত উত্তর দিচ্ছেন তায়েফ থেকে মদিনা যাবেন একটা খচ্ছর ভাড়া করছেন তায়েফ থেকে মদিনা অনেক দূর আমাদের দেশে যেমন গাড়ি ভাড়া পাওয়া যায় সিএনজি ভাড়া পাওয়া যায় প্রাইভেট কার ভাড়া পাওয়া যায় আরব দেশে ওঠ গোড়া গাদা খচ্ছর ভাড়া পাওয়া যায় এগুলো সরি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তিনি একটা খচ্ছর ভাড়া করলেন তো মালিক বলতেছে শর্ত আছে আপনি একা মদিনা যেতে পারবেন না আমাদের গ্রুপ সহ যাব। আমি আরো কিছু প্যাসেঞ্জার তুলি আরো কিছু গাদা গোড়া ভাড়া দি একসাথে যাব যাহ হার সাল্লা রসুলের প্রিয় সাহাবি কবিরা গুণা থেকে তিনি নিজকে হেফাজত করেন এবং আল্লাহর সাথে তার লোক আছে চোখের পানি আপনার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে চোখের পানির বরকতে কতটা তো দমো ইনমেন খসিয়াতিল্লা আল্লাহর ডরে যারা কাঁদে তাদের চোখের পানি আসমান ওয়ালার কাছে মালিক হয়ে যায় সমাজে অনেক দুঃখী মানুষ আছে আমি তো সারা জীবন শিক্ষকতা করেছি কখনো মাদ্রাসায় কখনো কলেজে ঘুরি ফিরি শিক্ষকতার সাথে আসে বহু মেধাবী মানুষ আছে গরিব মানুষ কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না ভালো যাওয়া নাই নবী করিম সাল্লাম ওসালাম হামু মনফিল আর ইয়ার হামুক মনফিস দুনিয়ার দুঃখী মানুষের প্রতি দয়া করো আসমানের মালিক তোমার দয়া করবেন তা আমরা আল্লাহর দয়া দয়া নেই পকেটে সবসময় কিছু বাংতি টাকা রাখবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পারলে আরও বেশি যারা হাত পাতে যা আমারে কিছু দেন তারা দিলেন পাঁচ টাকা দশ টাকা আমরা তিরিশ জনে যদি দিই তার এক বেলা টাকা হয়ে যাবে আসমানের মালিক আপনারে দয়া করবেন হজরত জাহাদেব না হারে সা মালিকের শর্ত মানে নিল বলো ঠিক আছে আসলে এরা ছিল ডাকাত ডাকাতের গ্রুপ গ্যাং অফ দ্য রস তোরা অনা হয়ে গেছে মরুভূমিতে যায় মরুভূমিতে তো রাস্তা নাই একদিকে নিয়ে গেল ডাকাতের রাস্তা নাই তো জাহেদেব না হারেসা আস্থানা যাওয়ার পরে ডাকাতরা বলতেছে নামো খসড় থেকে নামো টাকা পয়সা কি আছে আমাদের দিয়ে দাও দিয়ে দিল কাপড় সবর কি আছে দাও এবার জল্লাদকে ডাকিয়ে বলে আর দু করে ঘুরিয়ে ফেল জাহেদেব না হারেসা রসুল্লাহলামের প্রিয় সাহাবি হাজরতের সহাবাতি আফতা জানি শুনি গুণা নাই না কামল সারা আল্লাহর সাথে সম্পর্ক আছে সে আল্লাহ তখনও ছিলেন এখনও আছেন থাকবেন আবাদ থাকবেন আল্লাহ যাতে বাড়ি তা ওনার অসাধারণ ক্ষমতা অসাধারণ তো তিনি বলতেছেন আমার যখন তোমরা তলবাড় দিয়ে কতল করে ফেলবে আমার দুই রেখার নামাজ পড়ার সুযোগ দাও তখন ডাক্তাররা বললো পড়ো নামাজ পড়তে অসুবিধা নেই তবে আমরা আরো কিছু মানুষ মারছি ওই দেখো আরো মানুষ আছে দশজন এগুলো সব কল্লা কাটিয়ে দিয়েছি তারাও নামাজ পড়তে চাইছি আমরা তাদেরও নামাজ পড়ার সুযোগ দিছি তো নামাজ তো তাদের রক্ষা করতে পারে নাই এখন তুমি যখন নামাজ পড়তে চাচ্ছ পড়ো তো পানি টানি দিলেও জোবানায় তিনি দু নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া খুন আল্লাহ আর বোধহয় নামাজ পড়তে পারবো না আর পারবো না ইনি মকলুবন ফন্তসির ইনি মগলুবন ফন্তসির আমি ডাকাতের কবলে পড়েছি আল্লাহ তুমি আমার সাহায্য করো তারপরে দাঁড়াইছি জল্লাত আসতে লম্বা তলোয়ার নেই তো আসার সময় জল্লাত তলোয়ার দেখি হজরত জাহিদ ইবনা হার এসার মতো বিখ্যাত সাহাবি ডাক দিলেন আল্লাহরে ডাক দিলেন ইয়া আর হামার রাহেমেন হে বেহাদ মেহরবান নেহায়ত রহম করেনওয়ালা আল্লাহ আমি তো ডাকাতের কবল আমার তো মেরে ফেলতেছে আমি তো মুসলুম আল্লাহ তুমি আমার সাহায্য করো সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে ওই ডাকাত সর্দারকে ডাক দিয়ে আল্লাহ বললেন যে আসমান থেকে ফেরস্তরে ডাক দিয়ে বলে তো খবরদার এক এক কদম সামনে দিবে না ওখানে দাঁড়াও অনেক ডাকাত ছোট ডাকাত বড় ডাকাত পিউন টিউন এগুলো আছে তারা তল্লাশি করলো আওয়াজ আসলো করতে গেলে তাহলে এখানে কেউ আসছে আধা ঘন্টা গেল আবার জল্লাত আসতেছে হচ্ছে জাহাদ হারেসাকে কতল করার জন্য তো আবার ওসমান তিনি বললেন ইয়ার রহমান রাহিমিন হে বেহাদ মেহরবান নাহায়ত রহম ওয়াল আল্লাহ আমারে বাঁচাও আমার প্রতি দয়া করো আবারও ডাক আসছে তৃতীয়বারও ডাক দিলেন তৃতীয়বারের পরে দেখা যায় গোরসভার অশ্বারোহী ঘোড়ার উপরে বসা এক নজওয়ান হাতে আসা একটা ন্যাজা বর্ষা লোহার ডান্ডা সামনে শিকন ফলা ওখান থেকে আগুন বের হচ্ছে আসি জল্লাদের বুকির উপর বসাই দিল এভাবে গোড়ার উপর থেকে মারি দিছে পিঠে বুকে ডুকি পিঠ দিয়ে বের হয়ে গেছে ঢাকা তারা সব ভয়ে পালিয়ে গেছে গোনা থেকে নেমে হজরত জাহিপনি হার সাকে বলতেছেন আমি ফেরেশতা আমি মানুষ নয় আপনি যখন আল্লাহরে ডেকেছেন আমি সাতাশ পানির উপরে ছিলাম আল্লাহ আমারে বললেন যে আমার প্রিয় বান্দা যে তাহ গুজার আহ সাহের গাহি করা গুণা নাই গুণমুক্ত জীবন পাপ জীবন কন্যাওয়ালা বিপদে আছে তুমি যা হেল্প করো তো প্রথম ডাকি ছিলাম সাত আসমানের উপরে শেষের ডাকে সামাই দুনিয়া এই নিচের আসমানে আসছি তৃতীয় ডাকে আপনার সামনে হাজির হচ্ছি এভাবে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক থাকে অন্তর পরিষ্কার করতে হবে আমাদের অন্তর খারাপ অন্তরের ভিতরে ময়লা কাপড়ে ময়লা হলে সাবান ধুই গালের ভিতরে ময়লা হলে মিসওয়াক করি ব্রাশ করি কলিজের ভিতরে বিয়ারাম হইলে ময়লা জন্মালে আল্লাহর অলিদের সহবত এখতিয়ার করতে হয় বাইহাকে হাকে আসল কুবর আলীল বাই হাদিসের কিতাব এক সাহাবি এসে বলেন আর রসুল অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে হযরত বলেন দুই আমল বিশালামতে সুদু রহিম ও সাহাবত আনফুসেহিম যার অন্তর পরিষ্কার অন্তর পরিচ্ছন্ন অন্তর ভিতরে কদুরত নেহি মাইল কুচল নেহি দিলে একেবারে সাফ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ কন্টামিনেশন দিলের ভিতরে কোনো ধরনের বাংলায় বলে সাদা মনের লোক হাত কোলা কিতাব কিনতে পারি না দে মেয়ে বিয়ে দিতে পারি না সাহায্য করল যার হাত কোলা দিল সাফ অধিকাংশ মানুষ জন্নাতে যাবে এই দুই আমলের বরকতে হাতি চ আরো একটা ভারত আছে লাম ওলা বিসিয়ামিহীন বাইহাকি হাকি আসুন কুবর বেশি নফল নমাজের কারণে নয় বেশি নফল রোজার কারণে নয় এই দুই আমলের বরখাতে বেশি যাবে ওই ওই আমলেও যাবে তবে বেশি যাবে আকসার তার যাবে বেশ তর যাবে এই দুই আমলের বরকতে দিল পরিষ্কার হাত কোলা নমাজ পড়েও জান্নাতে যাবে রোজা রেখেও জন্নাতে যাবে এই দুই আমলে বেশি যাবে বাই হাকি আসুনানুল কুবর আলীর বাই আসুন আজ থেকে আমরা শেষ রাতে উঠি পাঁচটা দশ পনেরো জামাত হয় আমি আমি গতকাল আসছি খুলনা থেকে খুলনা থেকে যশোর আসছি যশোর থেকে বেমেরা ঢাকা আসছি ঢাকা থেকে চট্টগ্রামে দুইটা মাহফিল করছি আজকে এটা সহ চারটা করব। এটা দু নম্বর একটা করে আসছি এটা দুই তিন নম্বরে করব চকরিয়া বাইন্য সরা পাঁচ নম্বর চার নম্বর করবো ফেকুয়া শিলহালি করে মাহফিল করব সব জায়গায় এক কথা বলতেছি যা আমরা আল্লাহরে ইয়াদ করি আল্লাহ আমারে ইয়াদ করবেন ও দোয়নি আস্তে জীবলা রকম আমরা আল্লাহরে ডাকি আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন দোয়া করবেন চোখের পানি ফেলি কবুল কবুল ইবনুল কাইকিম বলেন আপনি আমরা আমরা আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করি চোখের পানি ফেলি দোয়া কবুলের টাইম আছে অন্য সময় তো কবুল হয় খাস করে কিছু টাইম আছে জুমার দিন আসরের পর থেকে মাগরিব হজরত বলেন ইসু এই সময়টা তালাশ করো মাসকাত শরীফ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই টাইম আল্লাহর কাছে দোয়া করো সাথে করো ফরজ নামাজের পরে করো বাইনাল আজান হলে কামা একামত এবং আজানের মাঝখানে করো কাবা শরীফে করো আমি এদিন আসছি কাবা শরীফ থেকে আল্লাহর কাছে দোয়া করছি একেবারে দরজা দরি চৌকট কাবা শরীফের ওখানে দোয়া কবুল আজি সাহেবরা যে তওয়াফ করে এটাকে বলা হয় মাতাফ ওখানে দোয়া কবুল হয় এই পাহাড়ের নাম নামা এই পাহাড়ের নাম মারবা মাঝখানে হাজি সাহেবরা দৌড়ে সাই করে ওটাকে বলা হয় মাসা ওখানে দোয়া কবুল হয় জমজমার পানি খাই দোয়া করলে দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয় ওখানে দোয়া করছি আল্লাহ সমস্ত গুণা মাফ করি দেও বিনা হিসাবে জন্ম দাও হিসাব ছাড়া হিসাব আল্লাহ যার নিবেগন ফালাকা সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ যে কারো কাছে হিসাব চান আমরা এই মাহফিলে যারা আসি আরও যারা আসবেন মাইকের যত যতদূর যায় যারা আমাদের কথা শুনছেন আল্লাহ প্রত্যেককে বিনা হিসাবে দান করুন সম্মানিত হাজরিন আমরা আল্লাহর কাছে চাইব ইবনুল কাহিম বলেন আপনি চাইছেন একটা দু হাজার সালে দিবেন মঞ্জুর করি আল্লাহ তেইশ সালে দিবেন অথবা পঁচিশ সালে দিবেন অথবা সাইসি একটা আল্লাহ বলবেন যে তোমার জন্য ভালো হবে না আমি এর সাথে ভালো জিনিস তোমার দেবো অথবা একটা জিনিস সাইসি আল্লাহ এটা না দিই আপনার বিপদ থেকে হেফাজত করে দেবেন অ্যাক্সিডেন্ট করে পা ভাঙি ফেলবেন আল্লাহ আপনারা সেভ করে দিলেন অথবা আপনার ঘরে আগুন ধরবে আল্লাহ আগুন বাসায় দিলেন চাইছেন একটা দিলেন আর একটা দুনিয়াতে কিছু দিবেন বা কেগুলো জন্নাতে দিবেন অতএব তাড়াহুড়ে নাই লা তখন তো মেরু হমাতিল্লা নিরশ সব না সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করব এগুলো জমা থাকবে এবং আল্লাহ দিবেন ঠিক সময়ই দিবেন গুনা থেকে যদি বাঁচতে পারি পেটের ভিতরে যদি হারাম না ঢুকে ফরাস ওয়াজিবাত মন্দুবাত নাফল ফরস ওয়াজিব আমলগুলো যদি করতে পারি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়ে যাবে ডাকলেই জবাব পাবেন বিশ্ববিখ্যাত আলেম শেখুল ইসলাম আলম হাফিজ ওনার ফতোয়ার কিতাব এক আলমারি মুস্তদা আহমদ ছোট আলমারিতে ধরে না একান্ন খন্ড ওই কোন থেকে পর্যন্ত সব মুস্তাদ কোন হাম্বল হাদিসের কিতাব এরকম ফতোয়ার কিতাবের নাম মজমুল ফতোহা শেখুল ইসলাম আল্লাহ নিয়ে আঠাশ খন্ড দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় উনি লিখেছেন কোন মুসলমান যদি শেষটাতে ফজরের সময় এই দোয়া পড়ে আল্লাহ তালা আপনাকে এমন এক শক্তি দিবেন সামর্থ্য দিবেন এবিলিটি দিবেন কুবুত দিবেন এমন জিনিস আপনারই দিবেন পৃথিবীর মানুষ জানে না জানে একমাত্র আল্লাহ দোয়াটা আমার মুখোমুখি আপনারা শুনুন আপনারা বলুন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইলাহা ইল্লা আন্তা বিরাহ মাতিকা আস্তা এটা আপনারা ওলামা আলেম ওলামা আছে তাদের কাছ থেকে লিখে নেবেন মজুময় ফতভাই আছে আটাইশ খন্ড দুশো বিয়াল্লিশ মিশটায় এটা যদি আপনি শেষটাতে পড়েন ফজরের সময় পড়েন তাহলে আল্লাহ আপনার এমন অনেক কুবত শক্তি সামর্থ্য এবিলিটি দিবেন কি দিবেন কোনটা দিবেন হাতের বরকত আঙ্গুলের বরকত কলম কলমের বরকত জাবানের বরকত ন্যাকামলের আমলের বরকত কি দিবেন এটা আল্লাহ সালা আল্লাহ তালা সালার কেউ জানে না আমরা এটা অর্জন করতে পারি হাসিল করতে পারি এবং এই অলমাইকরাম সরকারি ওলামাই ওলমায়কেরাম বেসরকারি ওলমায় কেরাম ওলামাই ওলমায়করামের খেদমাত সারা পৃথিবীতে আজকে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি আজান দিলে মসজিদে যাই এগুলো আলেমদের মেহনতের ফল এবং এমন আলেম দুনিয়াতে আছে মানুষ টাকার জন্য পাগল পৃথিবীর সম্মান কম বেশি টাকার জন্য পাগল সেক্সের জন্য পাগল সুন্দর মেয়ের জন্য পাগল সুন্দর ছেলের জন্য পাগল পৃথিবী এই জামানায় এমন মানুষ আছে ফিটনার যারা টাকাকে দুই পায়ে ঠেলি দেয় দারুল দোহামদের শাহুল হাদিস আলামা সৈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলহ আমি ওনার জীবনে লিখছি ওনার সাথে আমার দেখা হয়েছে দেওয়ানে দু হাজার সাত সালে উনি আঠাইশ বছর দারাল্লম দেওয়ার আঠাইশ বছর গুজরাতে আট বছর তখন ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না বেতন নিতেন মাদ্রাসায় মদ্রাসে করে মাদ্রাসা মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যায়জ ওয়াজ করিয়ে টাকা নেওয়া যায়জ দরদার করে নিলেও গুনাহ হবে না তবে আসলাফ কাবের আমাদের মুরব্বীদের নিয়ম হচ্ছে যে দরদাম না করা দরদাম না করা তো হজরত আহমদ পালনপুরী সাহেব মারা গেছেন আগে মারা গেছেন উনি আঠাশ বছর দেওবন্দের আট বছর গুজরাট মাদ্রাসার যা বেতন নিছেন পরবর্তী সময়ে তিনি ধনী হয়ে গেছেন ওনার লাইব্রেরি আছে ওনার তহফাতি আবার বহারি সরা রহমতুল্লাহিল ওয়াসেহা শারেফি হুজতুল্লাহ বালেহা এরকম শত শত কিতাব উনি লিখছেন এগুলো সারা পৃথিবীতে যায় ওনার এখন কোটি কোটি টাকা উনি গুজরাটের টাকা একসাথে দিয়ে দিয়েছেন মাদ্রাসাওয়ালাকে দেওবনের টাকাগুলো তিনি বাগ বাক করে দিয়েছেন সাইদ দুখণ্ড ওনার জীবনে বেরোছে দেবন থেকে ওখানে আসে আঠাইশ বছরের মাদ্রাসার যে বেতন নিচ্ছেন এই বেতনগুলো তিনি দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন যে আল্লাহরে আবাদত করছেন যে আল্লাহরে খুশি করার জন্য তিনি দার আলুম দেওবন্দের আঠাশ বছরের বেতন ফেরত দিয়েছেন মাদ্রাসাওয়ালাকে হজরতার আরশাদ মদনী হোসেন আহমদ মদনী রহমতোল্লাহ জান হসীন উনি দেওবন্দে হাদিস পড়ান এখনো জীবিত আছেন ওনার সাথে আমার দেখা হয়েছে আমি দুই হাজার বারো সালে সৌদি গভর্নমেন্টের দাওয়াতে আমি হোস করছি সৌদি সরকার আবদুল্লাহ আব্দুল আজিজ আলে সৈয়দ উনি আমাদের দাওয়াত দিচ্ছেন সারা পৃথিবীর মানুষ দাওয়াত দিছেন হিন্দুস্তান থেকে উনি গেছেন আরফাতের মাঠে ওনার সাথে আমার দেখা হয়েছে আমার সাথে জোকসা বজুর ছিলেন আর সদমদিনী সাহেব বেতন খাতাতে রিসিভ করেন আমার বেতন পঞ্চাশ হাজার সাথে সাথে এটা আবার লিখি দেন এটা গরিব মাসাকিন মসাকিমা তাদের ফান্ডে চলে যাবে সেই জামানায়ও তো আল্লাহ মানুষ আছে যারা টাকা নেন না হাকিমুল ওজরত রাষ্ট্রভালী থানবী রহমতুল্লাহ আলাই জীবনে যত বছর মাদ্রাসায় পড়াইছেন কোনো দিন মাদ্রাসা থেকে বেতন নেন নাই ওয়াজ করছেন পোষানেন নাই একবার ডাকাতে আসছেন আবৃত্তি আত্ম আব্বৃতি মানে আত্মজীবনী অটোবায়োগ্রাফি বলো ইংরেজিতে বলো অটোবায়োগ্রাফি তো উনি ওখানে লিখছেন হজরত থানবীকে আনছেন নবাব সিরাজুদ্দৌলা আসার সময় শর্ত দিচ্ছেন আমারে কোনো ধরনের হাদিয়া দিতে পারবে না এগুলো জমানার ফেরস্তা দেখতে মানুষ জমানার ফেরস্তা নেন নাই কিচ্ছু দেন নাই কোরআন শরীফ শুরু করছেন নবাব পরিবারের ছেলেমেয়েরা একজন বড় আলেম আনি কোরআন শরীফ শুরু করে এটাকে বলা হয় তকরিবে বসমালা বিসপিল্লা থেকে বাসমালা বিসপিল্লা থেকে বসমালা তকরিবে বাসমালা করবেন এবং ওনারা হাদিয়া দিবেন সোনা দানা টাকা পয়সা তিনি বললেন কোরআন শরীফ শুরু করে দিতে পারবো আমার কিছু দেওয়া যাবে না দেখতে মানুষ হাসলত নবাব সিরাজুদ্দুল্লাহ বলল হজরত আমি আপনাকে হিন্দুস্তান থেকে আনছি আপনার হাতে আমার ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চা কোরআন শরীফ শুরু করবে তো এখানে নিয়ম আছে যে নবাব পরিবারে কিছু হাদিয়া দেওয়া হুজুরকে তো তিনি বললেন ঠিক আছে অনুষ্ঠান কতক্ষণে মাগরীবের পরে বললো ঠিক আছে মাগরীবের পরে সবার সামনে জিনিস নেব পরে আমি সব জিনিস তোমারে ফেরত দেব জীবনী লিখছি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রালয়ের ইসলাম ওখানে থানবীর জীবনে লিখছি এটা আলাদা বই বের করছি হজরত থানবীর কবস জয়াদ করতে গেছি আমি থানা বোন ক্যামদা দিয়ে গেছি মতম সাহ পরিচয় করছি মতম সাহ বললাম আমার দুই কপি দেন আমি তো বাংলা জানি না আমরা এখানে রাখবো সব টবত খাওয়াইলেন এই বুজুরগানি দিনের সহবত আমাদের এখতিয়ার করতে হবে মুরব্বীরা চলে যাচ্ছেন খালি হয়ে গেছে দুনিয়া হজরত মোহানা আবুল হোসেন সাহেব আমাদের সবার শ্রদ্ধাবাজন ব্যক্তি সাতকানিয়ার মুরব্বী এ সমস্ত মানুষদেরকে ইজ্জত করি মোলাম মুবিন সাহেবকে আমরা ইজ্জত করি বহু আলমা এই আমার বাবুনগর গ্রামে এই গ্রামে এই গ্রামে কত বড় বড় আলেম তৈরি হয়েছেন হজরত আল্লামা ফজলুল্লাহ সাহেবকে এদেশের মানুষ চিনত না যোগ্য সন্তান হওয়ার কারণে প্রফেসর ডক্টর মৌলানা আবুরেজা নদেবী থাকার কারণে ডক্টর হুসাম উদ্দিন থাকার কারণে আবুলতা থাকার কারণে এত বড় কিতাব বের হয়েছে আল্লামা ফজলুল্লাহ এত বড় এই দিন বের হয়েছে ওখানে আমার একটা লেখা আছে আল্লামা ফজলুল্লাহ সাহেব সমাইল তিরমিজি লিখছেন রসুল্লা খাসায়েল সমাইল তিরমিজি দরা দর হাদিসে পড়ায় ওইটার বাংলা করছেন আল্লামা ফজলুল্লাহ সাহেব কত বছর আগে আমাদের জন্ম হয় নাই ওইটার উপর আমি একটা তপসারা নখদা তপসারা লিখছি ওইটাও কিতাবের ভিতরে আছে এবং রেজা নদবির বিভিন্ন কিতাব আরবি ইংরেজি উর্দু বাংলা বের হচ্ছে আমার এক গাঠি দিছে ফোসাম এক গাঠি দিছি এমপি সাহেব এক গাঠি দিচ্ছেন আমার এবং ডক্টর রেজা রাজাধবী কেবল এমপি নয় অনেক বড় আলেম মুসলিম শরীফের ওস্তাদ দারুল মারিফের এখন ওনার কিতাব ইসলামী আইনের উপর যে কিতাব এটা কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ছাপছে আরবিতে এটা ইংরেজি ছাপছে চট্টগ্রামে দি ম্যাক্সিমস অফ জুরি স্টুডেন্টস কিতাবের নাম এত বড় কিতাব আইনের উপরে অতএব কেবল এমপি নয় বড় আলেমও বড় বুদ্ধিজীবীও বড় লেখকও এই মাঠে আমরা এখন ষষ্ঠ বছর ইসলামী সম্মেলন ছ বছরের আগে আমরা এই মাঠে কোনোদিন এত বড় মাহফিল হতে দেখি নাই আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাহফিলকে কেমন জারিও বাকি রাখুন এবং হজরত মোল্লা আমিন সাহেব রহমতুল্লাহ আমাদের ওস্তাদ উনি কিতাবুল মগাজি লিখছেন উনি ফাজবান ওই গ্রামে ওই পুকুরের ওই পারে আমরা তো চিনি না ওনারে এখানে কবর আছে ওনার ফাজ হন কিতাবুল মগাজি লিখছেন আমার বাবা মল্লা হাবিবুল্লাহ সাহেব আমার ফুফুয়া হযরত গোলাম কাতে সাহেব অনেক কালে আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামের এই বাবুনগর আলীনগর নগর আলীনগর বাড়ি বুড়ির বাড়ি তারপর আর আরও আরও কিছু জায়গা আছে ওখানে এউসিয়া ডেঙ্গা এই সমস্ত এলাকায় স ছাত্র কমি মাদ্রাসায় পড়ে আন যেমন কাশিমিয়া প্রতিষ্ঠা হয়েছে আমির উপদেষ্টা আমা আমি তো ওয়াশ করি সারা বাংলাদেশে আমার গ্রামে আব্দুল্লাহ মা আমি তারা দেখতে গেছি অ্যাক্সিডেন্ট করে হাত পাগি ফেলছে কিছুক্ষণ আগে দেখতে গেছি খুব ভালো বয়স তরুণ বক্তা আমাদের ছেলের বয়সী তো আলহামদুলিল্লাহ এই বাবুনগর আলীনগর এই মাদ্রাসা এই সমস্ত জায়গায় মানুষ তৈরি হচ্ছে এই গ্রামে বাবুনগর গ্রামে আলীনগর গ্রামে মাদারসা গ্রামে ছোটো বাচ্চা আবদুল্লাল মারুফ সারা বাংলাদেশে বহু মাহফিলে আমি এবং মারুফ একসাথে একসাথে কালকেও আমার একটা মাহবিল আছে বাসকালি ওখানেও আছে যেতে পারতেছে না এখন তো সে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ছে অতএব আমরা আমাদের সন্তানদেরকে দিনই তালিম দিই দিনই তালিমের পরে আপনি এবারে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ান কোনো আপত্তি নাই চর্তা থেকে আমরা মাত্র ছাই দিই দিনই তালিম হাসিল করুক কোরআনের তালিম হাসিল করুক আল্লাহর নাফরমানি বাদ দিই আল্লাহর ফরমাবরদারি করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আরেকটা দোয়া শিখাই কথা শেষ মুসলিম শরীফে আছে আপনারা আমার মুখে মুখে বলুন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর হজরত বলেন হাব ইয়া মিমা আশামসু সকালবেলা সূর্য উঠে আমাদের মাথার উপরে আসি এখন ওদিকে গেছে এক ঘন্টা পরে ডুবে যাবে হজরত বলেন গোটা পৃথিবীর উপরে সূর্য যায় অস্ত যায় এই পৃথিবীতে যত রত্ন স্বর্ণ রূপা টাকা ডলার আছে এই দুনিয়ার সমস্ত সম্পত্তির তুলনায় এ দোয়াটা আমার কাছে দামি বেশি অতএব আমরা এটা পড়ব পাঁচ ফক্ নামাজের পরে সোবাহাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঁচ মিনিট লাগে পড়তে হজরত বলেন যারা এই তজবিএ ফাতেমি নামাজের পরে আদায় করবে সমুদ্রে যদি ফেনা থাকে কুটি কুটি ফেনা সমুদ্রে ফেনার চাইতেও যদি কারো গুণা বেশি হয় আল্লাহ তালা মাফ করে দিবেন তা আমাদের গুণা মাফ করার সুযোগ আছে মুসলমান দেখলে সালাম দেবো বরফ সালাম থ্রিস নাকি জবাব দিলেও থ্রিস নাকি মুসাফা করবো কবার ইয়াতফর রাখা দুই হাত আলাদা হওয়ার আগে মাপ গুনামাফ তা মানুষকে ভাত খাওয়াবো সেলুলার হাম আর তেজনে খোঁজ খবর নেবো সল্লবিল্লাহবিনায়াম শেষ রাতে উঠে তাহাজতে নামাজ পড়বো তা তো খুলুল জন্নাত সালাম বেলা রুকাবার জন্য আমরা দাখেল হয়ে যাও ব্যস্ত যায় তার বাধা নেই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ফর্মাবারদার হওয়ার তৌফিক দান করুন নাফর ফরমানি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আল্লাহ মহান আল্লাহ বুহারি শরীফ আছে মুসলিম শরীফ আছে আমাল উবিল খাওয়াতেন শেষ ভালো সব ভালো তার জীবন তো চলে গেছে আমাদের যেইটুকু আছে এটা ভালো হয়ে যায় এই শেষ টাইমটুকু যদি ভালো হতে পারে ওই যেগুলো অতীত হয়ে গেছে ওখানের গুণাগুলো কালো সবাব বানায় দিবেন ইবদ্দুল ইবদুল সৈয়াদ হাসানাত গুণ হয়ে যাবে স্বাব আল্লা তালা তৌফিকায়েত করুন ও আখরুদ আবানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী